আমার আজকে আসছি বন্ধু হারিসের বাসায়। তো হারিস কিচেনের এটা আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, আরেকটা ফুড ব্লগিং। এখানে সুইট ডিশ হিসেবে আছে দুধ লাচ্ছা সেমাই, সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে পেস্তা বাদাম, তারপরে কিশমিশ, চুমড়ো বাদাম, কাঠবাদামকে কেটে কেটে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে আছে ফ্রেঞ্চ টোস্ট, এটা পাউরুটিকে তিনকোণা করে কেটে ডিম এবং পেঁয়াজ রসুন মাখিয়ে ওই জিনিসটাকে দিয়ে এটাকে ডিপ করে ডিপ ফ্রাইয়ে ভেজে তারপরে এটা তৈরি করা হয়েছে। এরপর আছে আন্টির স্পেশাল নুডলস, যেটা ভেজিটেবল, চিকেন এবং ডিমের সংমিশ্রণে, এগের সংমিশ্রণে সুন্দর করে একটা নুডলস। এটা আমরা আজকে প্রায় 20-22 বছর যাবৎ আন্টির হাতে খেয়ে আসতেছি। এবং এটার পরে আছে এখানে দেশি ফ্রেঞ্চ ফ্রাই, আমরা একটাকে আলু ভাজা বলি। এটাকে বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে বা ফাস্টফুডের দোকানে এটাকে বলে হচ্ছে দেশি ফ্রেঞ্চ ফ্রাই। এটার সাথে আমাদের খাওয়ার জন্য আছে বেস্টের চিলি সস। দর্শক, এই ধরনের আরো ফুড রিভিউ দেখতে বা খাবার নিয়ে আরো মজার কোনো আলোচনা বা খাবার নিয়ে যদি মজার কোনো তথ্য যদি জানতে চান, দেখতে চান, অবশ্যই আমার চ্যানেল আই এম হ্যারিস 81 সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল বাটন ক্লিক করুন। ঠিক আছে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আই এম হ্যারিস 81।